বনে বাতারে নয়, ওদের এখন ঠাঁই হয়েছে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আর গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। অজানা অচেনা পরিবেশে প্রথম দিকে ওদের মন ভীষণ কাঁদত। দুঃখের এই দিনে বন্ধু হলো কয়েকজন মানুষ, তাদের দেখতে না পেলে এখন মন খারাপ হয় ওদের, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়। আর বন্ধুদের দেখা পেলেই আদরে গা এলিয়ে দেয় বাঘ সিংহ হাতি জলহস্তিরা। সাফারি পার্কের হাতিশালে একটি আলাদা ভাষায় কথা বলে মানুষ আর হাতিগুলো। মাহুতেরা বললেই সুর উঁচিয়ে অতিথিদের সালাম দেয় হাতিরা। দুষ্টু সিংহ কানকাটা রমজান, সাফারি পার্কে আছে বৃষ্টি সিংহ। দাপট দেখিয়ে ওদের সবার রাজা হয়ে গেছে 7.5 বছর বয়সের সিংহ কানকাটা রমজান। দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর একটি সিংহীকে নিয়ে ওর আরেকটি সিংহের সঙ্গে ভীষণ মারামারি হয় একদিন, আর তখন ওর বাম কান কেটে যায়। এরপর থেকেই সিংহের নাম হয় কানকাটা রমজান, তবুও ওর মেজাজ কমেনি। রমজানের স্বভাব চরিত্র ভালো জানেন নুরুন্নবী। সাফারি পার্কে সিংহ ছাড়াও বাঘগুলোর দেখভাল করেন তিনি। আরামপ্রিয় জ্যাক, বেশ কিছুদিন অসুস্থ ছিল বাংলার বাঘ জ্যাকবল। ওর জন্ম কিন্তু দক্ষিণ আফ্রিকার একটি খামারে, তবে এখন জ্যাকবল বাংলা ভাষা দারুণ বোঝে। কয়েকদিন আগে জ্যাকবল অসুস্থ ছিল, তখন ওর আবদার বেড়ে যায়। জ্যাকবল নাম বর্জন করে বিড়ালের মতো আওয়াজ করে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সাজানো গোছানো সংসার 14টি জলহস্তির। এদের সবারই দারুণ ভাব রয়েছে নূর আলমের সঙ্গে, যিনি ওদের দেখাশোনা করেন। জলহস্তিরা বাংলা ভাষা বেশ ভালো বোঝে, হা করতে বললে ওরা মুখ বড় করে, দৌড় দিতে বলা হলে দেয় ছুট, ঘর যেতে বললে ঘরে চলে যায়। নূর আলম তাই জলহস্তিদের চোখ দেখলেই বুঝতে পারেন ওদের মন ভালো আছে কি নেই। Shutterstock Music. Shutterstock Music.